ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক বোন যিনি বোন প্রশ্ন করেছেন, খুব আক্ষেপ নিয়ে প্রশ্ন করেছেন, আর আক্ষেপ করারই কথা, যেহেতু দিনই ভাই দিন এক মুসলমান আর এক মুসলমান আয়না শুরু। আজকে সমাজ বিকশিত হচ্ছে, সমাজ বেপরোয়াভাবে চলতে আছে, মানুষগুলা শিরিক বেদাতে মোক্তালিফা হয়ে গেছে, এটা একটা মুমিনের কথাই স্বাভাবিক কথা। তো আপনি প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় বিশেষ করে মাইয়্যাত নিয়ে মানুষ যখন মারা যায়, তা যেখানে মারা যায় সেখানে পানি রাখা হয় 40 দিন 1 মাস যাবৎ, তারপরে আপনার আগুন বাতি জ্বালানো হয়, এবং যদি কোনো বাড়িতে মানুষ মারা যায় ওখানে 1 বছর যাবৎ কেউ যায় না, এবং কি যদি তাদেরকে কিছু বলা হয় তারা বলে যে অমুক বুজুর্গ, অমুক বড় মসজিদের ইমাম, খতিব এমন করছে, তুই কবুতা বুঝ, তোরা এরকম 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 শুরু করছ, তোরা কি বেশি বুঝছ, তোরা সমাজে প্রেসার সৃষ্টি করছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহিম আবাহুম আওয়ালাও কানু আবাহুম লা ইয়াকিলুনা শাইয়্যাও ওহুম মুহতাদুন। সূরাতুল বাকারা 170 নম্বর আয়াত। যদি আয়াত নাম্বারটা ভুলে যায় কিন্তু সূরা বাকারা আয়াতটা আছে। আল্লাহ বলছেন ওয়াইজা কিল আল মুত্তাবিও, যখন তাদেরকে বলা হয় ওয়াইজা কিল আল মুত্তাবিও, তাদেরকে যেন বলা হয় ইত্তাবিও, অনুসরণ করো, মা আনজাল আল্লাহ, যখন আল্লাহ যা নাজিল করছে তা অনুসরণ করো, তখন তারা বলে কলু, তখন তারা বলে বাল নাত্তাবিও, না আমরা অনুসরণ করবো না, আওয়ালাও বাল নাত্তাবিও আলাইহিম আবা আনা আলাইহিম, আমাদের বাপ দাদারকে আমরা যের উপরে পেয়েছি সেটাই আমরা অনুসরণ করব। আল্লাহ বলছেন আওয়ালাও কানু আবা হুম, যদিও তাদের বাপ দাদারা লাইয়া কিলুনা সাইয়াও, কিছুই জানে না, এবং কি ওহ মুহতাদুন, এবং তারা হেদায়তের পথ নাই, এবং আল্লাহ যাকে চায় হেদায়ত দেন কিন্তু তারা কিছু জানে, তবুও তাদের তারা অনুসরণ করতে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমালা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে যে ইবাদত তারা করলো, যে ইবাদতের অনুমতি আমার পক্ষতে নাই, আমি করি না, করতে বলি না, সেটা করাই, সেটা যদি তারা সওয়াব হিসেবে করে প্রত্যাখ্যাত, আল্লাহর আদালতে কোনো কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 65, 65, 66, 67, 68 নম্বর আয়াত এই কথাটা বলছেন, অকল রব্বানা ইন্নানা সাদাতানা কোবারা ফাদুল্লুনা সাবিল। আল্লাহ বলছেন তারা ছিল আমাদের সমাজের কি বড় আলেম, বড় বুজুর্গ, বড় ওলি ছিল, তারা আমাদেরকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি তাদেরকে গজব দেন, বড় গজব। এর আগে আল্লাহ 67 নম্বর আয়াত, এর আগে আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লিবু উযুহাহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা। আজকে আপনি হুজুর মুফতির, আপনি কোরআন হাদিসের কথা বলে আপনাকে কি বলে, আপনাকে কি বলে স্টপ করে দেয়, ধমক দেয়, অমুক বুজুর্গকে কম বুঝে নেই, অমুক মুফতিকে কম বুঝে নেই, এত বড় হুজুর হ্যাঁ কি কম বুঝে নেই, তুই দুই কথা বলে কি শুরু করছস। আল্লাহ এই কথা বলছেন, আল্লাহ এই কথাটা বলছেন ইয়াউমা তুকাল্লিবু উযুহাহুম ফিন নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা। সেদিন তাদের পাপিষ্ঠ লোকগুলার চেয়ারায় যখন চেয়ারাগুলাকে আগুন দিয়া জ্বালানো হবে, উলুট পালুট দেওয়া হবে, তখন আলু আগুনের দহর মধ্যে হাঁপাইবে, লাফাইবে আর করবে, হায় হায় কি করলাম আল্লাহ, সেদিন যদি আল্লাহর আলু করতে করতাম, রাসুল কথা মানতাম, কতই ভালো হইতো, সেদিন বাঁচার কোনো রাস্তা থাকবে না। আজকে তুমি হুজুরের দোহাই দাও, বুজুর্গের দোহাই দাও, অলির তুমি দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে বলছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, তোমরা অনুসরণ করো ওই জিনিস যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে, কালিলাম মা তাযাক্কারুন মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, খবরদার খবরদার, আউলিয়া অলির 1 বছর, আউলিয়া হয়েছে বহু বছর, পীর বুজুর্গ অলি আউলিয়ার কোন অন্ধ অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস কুল উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের মধ্যে সবাই জান্নাত যাবে একদল ছাড়া, যারা আমাকে অস্বীকার করছে। সাহাবীরা বলল কারা অস্বীকার করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলল আমি যে সমাজ ব্যবস্থা রেখে গেছি তা আমার কথাকে মানে না, অগ্রাহ্য করছে, তারাই আমাকে অস্বীকার করছে, তারা যাবে জাহান্নামে। আজকে দেখুন মাইয়াতকে নিয়ে যেসব শিরিক বেদাত শুরু হচ্ছে, এই যে আপনি কথা বললেন, আপনি যদি প্রশ্ন করেন যে আপনি এখানে বাতি দিচ্ছেন কেন, তারা বলবে বাতি দিচ্ছি এই জন্য রুহ ফিরে আসবে, রুহা এসে পানি আলোতে পড়বে এবং রুহা এসে পানি খেব। মনে রাখবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইত্তাকিল্লাহ ইখওয়ান ফাত্তাকিল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করুন,
রসুলকে মান্য করবো। হে দিনী ভাইরা, অনুরোধ করছি, আমি আপনার শত্রু নয়, আমি আপনার বন্ধু। সেদিন মনে পড়বো যেদিন ওই যে ইয়া মাতু কল্লিবুনা উযুহাহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহু আতানা রাসূলা, যেদিন আগুনে উলটপুলট করে কইমত যেরকম ছেঁকা দেয়, মাছ যেরকম উল্টিয়া পিল্টা মা ভুলরা ভাজি করে, এবার যখন ভাজি করবো তখন বললাম আয় হায় কি করলাম, আল্লাহর আনুগত্য যে করতাম রাসূলের মান নাতাম তাহলে কতই লাভ হইতো, তখন কাঁদলে কাঁদলে লাভ হবে না, এখন কাঁদতে হবে। সুতরাং এখন ফিরে আসতে হবে কোরআন হাদিসের কাছে। সুতরাং এগুলো সবকিছু বিদাত, এমনকি এক পর্যায়ে শিরিকে মুক্তালিক হয়ে যায়। কিরকম? আপনি বলছেন বাতি জ্বালানো, কেন বাতি জ্বালানো হয়, কেন যে হয়? মাইয়ের এখানে আসবে আয় খোঁজ করবো, বউ বাচ্চা হয়ে গেছে, বউ বাচ্চা দেখবো না, আউযুবিল্লাহ মিন জালাক, এটা আল্লাহর ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। পানি রাখছেন কেন? মাইয়ে তাই সেখানে পানি খাবে। অথচ হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাইয়ের যদি জান্নাতি হয় তাকে ইল্লিনে জান্নাতের সিরিয়ালে, জান্নাতি সিরিয়ালে তাকে নাম লেখা হয়, আর যদি জাহান্নামী হয় সিজিন জাহান্নামের সিরিয়ালে নাম লেখে তাকে রাখা হয়, তাকে শাস্তি দেওয়া হয়। তার রোগ পৃথিবীতে আসার কোনো সুযোগ নাই, আর তো নবীদের আসার কোনো সুযোগ নাই। পৃথিবীতে যদি সবচেয়ে মর্যাদা এখন লোকে থাকে নবীরা সিদ্দিক শাহিদ এবং সিদ্দিকরা সবচেয়ে বড় মর্যাদা শহীদরা, শহীদরা হইতে দেরি আছে প্রকৃত শহীদ, আবার কথা আবার আমার মতো আব্দুল শহীদ করেন না, প্রকৃত শহীদ যদি হয়ে থাকে তো প্রকৃত শহীদে মরতে দেরি আছে, তাকে জান্নাতের সুসংবাদ জান্নাতে তার যাইতে দেরি হয় না। সেই জান্নাতিরা শুধু জান্নাতিকে বলবো আল্লাহ, আল্লাহ বলবে হে শহীদরা তোমরা কি আমার ওয়াদা মতো সব পাইছো, বলবে আল্লাহ সব পাইছি, তো আর কিছু চাও? তো শহীদ বলবে হ্যাঁ আল্লাহ চাই, কি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আবার দুনিয়া গিয়া তোমার রাস্তায় আমার জান মাল দিয়ে ফিরে আবার জান্নাতে আই। আল্লাহ বলছে না এটা তো হবে না, এটা সে অন্য কিছু করো। সুতরাং যারা এই কাজ করে নিঃসন্দেহে কোরআন বিরোধী হাদিস বিরোধী করে। একটি কথা মনে নেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদাত কুল্লু বিদাত ও কুল্লু দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বেদা হচ্ছে গুমরাহ, আর গুমরাহ অপর নাম জাহান্নাম, যাহা গুমরাহ হয়েছে ভ্রষ্টতা, ভ্রষ্টতার অপর নাম হচ্ছে জাহান্নাম। সুতরাং যারা এগুলো করে মাইয়ের যদি মৃত্যুর আগে জানার পরে সতর্ক করে যায় উনি বাইচা গেছেন, আর যদি সতর্ক না করে যখনই আপনি কলসি বইরা পানি রাখবো যে মাইয়ের খাইবো, একটা কণি দিব, আপনাকে একটা কণি দিব আর ওনাকে একটা কণি দিব, একটা কণি দিব, হাসিয়া কই না, হাসিয়ে উড়িতে না, কণির কথা বলছে হাসি না। ফেরেশতারা বলছে হাদিসে আসছেন ফেরেশতারা যখন খারাপ লোকের জান কবজ করতে আসেন তখন ভয়ে, তখন ফেরেশতারা বলে ওই খবিস আত্মা আল্লাহর গজবের দিকে ফিরে আস, তখন সে ভয়েতে পশমের গোড়ায় গোড়ায় পালাতে থাকে, তখন ফেরেশতারা কণি দেয়, ঘুষি দেয়, লাত্তি দেয়, দিয়ে তারপর রোগটা এভাবে চিনিয়ে নেয়। হাদিসের ভাষাটা এরকম যে একটা জীবন্ত জানোয়ারকে জবাই ছাড়া তার গার থেকে চামড়াটা খুললে যেরকম হয়, এতে অধিক 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 কষ্ট দিয়া তারা পাপিষ্ট লোকের রোহকে বের করে নেওয়া হয়। সুতরাং তোমাকে কণি দিবে নাকি তুমি বুঝবা সেদিন, আজকে তুমি মুফতি সাহেবের দোহাই দাও, হ্যাঁ ওই যে ওয়াইদা কিলাল মুত্তাবিউ ওয়া আনজালাল্লাহ ক্বালু বাল মুত্তাবিউ, আমরা অনুসরণ করছি ওই দিন, আজকে কইছি বড় হুজুরের অনুসরণ করো, হুজুর কি কম বুঝে, সেদিন বুঝবা হুজুর কার অনুসরণ করছো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 111 নম্বর আয়াতে বলছেন আকালু লাইয়াত খুলাল জান্না ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা মানিহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যে ইহুদি নাসারা বলে যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ বলছে তিলকা মানিহুম, এটা তাদের একটা মনের ধারণা, মনের একটা আশা। তো আল্লাহ বলছে হে মোহাম্মদ সাহেব আপনি জিজ্ঞেস করেন কুল, বলো হাতু বুরহানাকুম, যদি তোমরা সত্যবাদী হও দলিল কই, ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও দলিল দাও। আজকে এই হুজুর মুক্তিগুলো যদি দেখা জিজ্ঞেস করি হুজুর মুক্তি সাহেব মালাম সাহেব শ্রদ্ধা করে বলছি আপনি যে কাজগুলো করছে দলিল দেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করছে, সাহাবী আজমিন করছে কিনা, তাবেঈ করছে কিনা, চার ইমাম করছে কিনা, আবু হানিফা সাহাবী মালিক আহমদ হাম্বল করছে কিনা, উত্তর জবাব লাজবাব হয়ে যাবে। আর যদি গণ্ড মূর্খ হয় তাহলে করবে কি, তুমি কয় ফতা পড়ো অমুক বুজুর্গ করছে, দলিল কি অমুক বুজুর্গ, ওই যে আওয়ালা কান আবাহু লা ইয়াকিলু শাইয়ান ওয়া হুম মুহতাদুন, যদি তাদের পিতা মাতা কিছু জানতো না তথাপি তাদের তাদের তালে অনুসরণ করে, তারা হেদায়েতের উপর ছিল না, জানতো না হেদার উপর ছিল না, কিন্তু তাদেরকে অনুসরণ করতে আসে। সুতরাং আমাদেরকে এই কথাগুলো মানতে হবে। সুতরাং একমত এগুলো সম্পূর্ণ পরিত্যাজ্য কথা। ভাই আপনাদের কাছে অনুরোধ করছি, আপনাদের কাছে বিশ্বাস করুন কেমন তোমাকে দেখা হবে, আমরা আমাদের ইসলাহ করা ইন ইউরিদ ইল্লা ইসলাহ, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাহ করা, আর কিছু না। আমরা আপনাদেরকে অহংকার অবজ্ঞা করি না। আপনি ভাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল লাযিনা আমানু কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা কুদা না চলে যারা সূরায়ে তাহরিম 6 নম্বর আয়াত, হে ইমানদাররা তুমি বাসো জাহান্নামের আগুনতে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর আমার আমার আদেশে কঠোর নিম্ন স্বভাবের কিছু ফেরেশতা আছে, আমি যা বলি
বলার সাথে সাথে মানতে এক সেকেন্ডও জর্রা পড়লে দেরি করে না। সেদিন সেখান থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করছি, অনুরোধ করছি আসেন ফিরে আসেন কোরআন হাদিসের কাছে, অনুরোধ করছি ফিরে আসেন আল্লাহ বাংলা রসুলের পিতে পথে, যেমন আল্লাহ বলছেন ফাত্তাকিল্লাহ ওয়াতি উন, আল্লাহকে ভয় করো, রসুলকে সাল্লাল্লাহু আলাইহি মান্য করো। আল্লাহ রাব্বুল সুরে হাসরে বলছেন মা তাকুম রসুল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যা আদেশ করছে তা মানো, যা নিষেধ করছে তার থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল সুরে মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া লা তুবতিলুকুম আমালুকুম, হে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, আল্লাহ বা রসুলের আনুগত্য বাদ দিয়ে কোনো ইবাদত করো আমল গরবাদ হয়ে যাবে। আজকে যত কিছু করে সব গরবাদ। এই মাইয়াতকে নিয়ে এই যে সূরা ইয়াসিন পড়া মাইয়াতের সামনে, এক কথায় মারা যাওয়ার পরে তার কোনো কাজে আসবে না। শুধু হাদিসে আসছে মাইয়াত যখন মুমূর্ষু অবস্থা হয় তখন তার কাছে আপনি তালকিন করাইবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাইবেন, অন্য কিছু না। কিন্তু আপনি সূরা ইয়াসিন পড়ার এই ফজিলতে বলি মিথ্যা কথা, ওই হুজুর ওই মুক্তিকে আমি সবই নিয়ে অনুরোধ করছি। আর যারাই বুঝেন, যারাই আমার বক্তব্য শুনবেন, গালিগালাজ যদি করেন কিচ্ছু যায় আসে না, ইনশাআল্লাহ আমাদের আমল নামে নেক লেখা হবে। আমরা সবই নিয়ে বলছি কোরআনের যে উদ্ধৃতিগুলো দিলাম, এই কোরআনকে খুলে দেখেন, বুখারী মুসলিমে মাইয়াতের জন্য করণীয় কি বর্জনীয় কি একটু দেখেন। আল্লাহর বাস্তে এগুলো ছেড়ে দেন, এগুলো করেন না, এগুলো হারাম। কারণ মাইয়াত যখন মারা যায় সে কবর থেকে আর বাড়িতে পারে না। যদি প্রকৃতপক্ষে সে মাইয়াত প্রকৃত জান্নাতি হয়ে থাকে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে থাকে, সে জান্নাতের আল্লাহর যে নিয়ামত রেখেছে, এমন কোন চোখ নাই পৃথিবীতে, এমন কোন অন্তর নাই পৃথিবীতে যে চোখ দিয়ে যে অন্তর দিয়ে জান্নাতের নাজ নিয়ামতের ব্যাপারে অনুমান করে, তো সে জান্নাতের নাজ নিয়ামত পেতেছে। আপনার এই দুনিয়ার এই দুই ফোঁটা পানি আর দুই ফোঁটা বাতির জন্য কিছু যায় আসে না। যদি প্রকৃত জান্নাতি হয়ে থাকে তার কবরে আল্লাহর জান্নাতের নূর আসবে এবং জান্নাতি খাদ্য আসবে। আর যদি জাহান্নামী হয়ে থাকে, কপাল দুর্ভাগ্য হয়ে থাকে, তাহলে জাহান্নামের পিটা তার কপালে আসে। আপনি সমস্ত পৃথিবীর আলো যদি একসাথে কবরে দেন, এক জর্রা পরিমাণ উপকার করতে পারবে না। সমস্ত পৃথিবীর কোরআন তেলাওয়াত করে যদি আপনি ফুদেন হুজুরেন না মুক্তি না, এক জর্রা উপকার করতে পারবে না, মনে রাখতে হবে। কাজেই আল্লাহ বলছেন আমি ওয়ান ফিকু মিম্মা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিল করিব ফাসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন, সূরা মুনাফিকের 9-10-11 নম্বর আয়াত। সুতরাং বোঝার চেষ্টা করুন, সকলের প্রতি অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে শিরিক ছেড়ে দেন, বিধাত ছেড়ে দেন, শিরিক ছেড়ে দেন, বিধাত ছেড়ে দেন। সেদিন কিন্তু আল্লাহ বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সূরাতুন নিসার 116 নম্বর আয়াত, সূরা মায়দার 72 নম্বর আয়াত, সূরা নিসার 48 নম্বর আয়াত। এভাবে কোন শত শত আয়াত আছে শিরিকের ব্যাপারে। সুতরাং বিধাত করেন না, শিরিক করে না, শূন্য মোতাবেক কাজ করুন, পরকালে শান্তি পাবেন। না হয় যতই কাজ করেন এক জর্রা করে না সওয়াব পৌঁছাতে পারবেন না। অনুরোধ করছি ফিরে আসুন কোরআন হাদিসের দিকে, অনুরোধ করছি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা কিভাবে করতো সেটা দেখে গেছে, স্ত্রীর সাথে কিভাবে মুআমালাত করতো সেটা দেখে গেছে। তাহলে আপনার মাইয়াতের জন্য কি করবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেন না, অবশ্যই দেখেছে। কিন্তু আমি অন্ধ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ জালাল আলী জাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুন বিহা ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউন বিহা ওয়ালাহুম আয়ান লা ইয়াসমাউন বিহা উলাইক কাল আনাম বাল হুম আদাল উলাইক হুম গাফিলুন, তারা ও পশু, তারা ওদের পশু নয়, আল্লাহ পশু নয়, পশুর চেয়ে নিকৃষ্ট। সূরা আরাফ 179 নম্বর আয়াত। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে শিরিক থেকে বেদাত থেকে মুক্ত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।